প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এর মহাপরিচালক অ্যামি পোপ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা আইওএম মহাপরিচালক আমি পোপকে দিয়ে শুরু হচ্ছে এই সফর আইওএম মহাপরিচালক পাঁচ থেকে নয় মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এর আগে দু সালে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার তৎকালীন মহাপরিচালক উইলিয়াম লাসি সুইং বাংলাদেশ সফর করেন